নমস্কার বন্ধুগণ ভারতীয় ইতিহাসের এই শিডিউলে আমি আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা এর আগে ভারতের ইতিহাসের আধুনিক ভারতের ইতিহাস আলোচনা করছিলাম আজ থেকে আমরা প্রাচীন ভারতের ইতিহাসও একসাথে আলোচনা করব কারণ সামনেই অনেক কিছু পরীক্ষার আসছে এবং প্রাচীন ভারতের ইতিহাস থেকেও অনেক প্রশ্ন করা হয়ে থাকে তাই আধুনিক ভারতের ইতিহাস যেরমভাবে চলছে চলবে তার সঙ্গে এই প্রাচীন ভারতের ইতিহাস আমরা পরপর দেখতে থাকব। প্রাচীন ভারতের ইতিহাস সম্পর্কেও আমি একটি প্লে লিস্ট আমার চ্যানেলে বানাবো এবং তাতে পরপর প্রাচীন ভারতের ইতিহাসগুলি আপলোড করব আপনারা সেই ভিডিও পরপর দেখতে থাকবেন প্রাচীন ভারতের ইতিহাসের আজকের বিষয় ষোড়শ মহাজনপদ ও মগধের উত্থান আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওগুলিতে লাইক করবেন এবং ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই সেটি কমেন্ট করে আমাকে জানাবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমি প্রথমেই বোর্ডে কী কী লিখেছি সেটা বলে দিই তারপরে বিস্তারিতভাবে আলোচনা করব এই দিকে আমি লিখেছি ষোড়শ মহাজনপদগুলির নাম অর্থাৎ ষোলোটি মহাজনপদ ছিল প্রাচীন ভারতে সেইগুলির নাম এবং তার রাজধানীগুলিকে লিখেছি আর এ পাশে লিখেছি মগধের তিনটি রাজবংশ অর্থাৎ হরসঙ্খ বংশ শিশুনাগ বংশ এবং নন্দ বংশ সম্পর্কে কিছু কিছু তথ্য এবার এগুলো আমি আলোচনা করব খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে যে সময় ভারতে মহাবীর এবং গৌতম বুদ্ধ ধর্মপ্রচার করছেন সেই সময় ভারত একেবারেই ঐক্যবদ্ধ ছিল না উত্তর ভারতরা পুরো এই ষোলোটি মহাজনপদে বিভক্ত ছিল অর্থাৎ ষোলোটি রাজ্য ছিল এবং প্রত্যেকটি আলাদা আলাদাভাবে আলাদা আলাদা রাজারা শাসন করতেন বিভিন্ন ঐতিহাসিক সূত্র থেকে এই ষোলোটি মহাজনপদের নাম জানা যায় যেগুলি আমি পরপর লিখেছি প্রথমে এক নম্বরে লিখেছি অঙ্গ দ্বিতীয় মহ মগধ তৃতীয় কাশী চতুর্থ কৌশল পঞ্চম ব্রিজি ষষ্ঠ মল্ল সাত নম্বরে আছে চেদি আট নম্বরে বৎস নয় কুরু দশে পাঞ্চল এগারো মৎস্য বারো সুরসেন তেরো নম্বর হচ্ছে অশ্বক চোদ্দ নম্বর হচ্ছে অবন্তি পনেরো নম্বর হচ্ছে গান্ধার এবং ষোলো নম্বর হচ্ছে কম্বোজ তার পাশে ব্র্যাকেটে যেগুলো লিখেছি সেগুলো হচ্ছে বর্তমানে সেই জায়গাগুলোর নাম কি এবং এই নীলকালিতে যেটা লেখা আছে সেগুলো এটার রাজধানী আমরা এই মহাজনপদটা একটি ম্যাপের সাহায্যে ভালোভাবে বুঝবো সেই ম্যাপের সাহায্যে আমরা দেখব কোথায় কোথায় এগুলির অবস্থান ছিল ম্যাপটির দিকে দেখলে আপনারা দেখতে পাবেন যে আমি লাল কালি দিয়ে এক দুই তিন চার করে সেগুলিকে পয়েন্ট করেছি আমি বোর্ডে যেভাবে এক দুই তিন চার করে ষোলো অব্দি গেছি সেইভাবেই এখানে এক দুই তিন চার এই মার্কগুলো করা আছে প্রথমে অঙ্গ অঙ্গ এক নম্বর করা আছে ম্যাপে দেখুন যেখানে আমাদের বর্তমান পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ আছে তার ওপরেই অঙ্গ লেখা আছে অঙ্গ বর্তমানে পূর্ব বিহারে অবস্থিত অর্থাৎ আগে এই অঙ্গরাজ্য যেখানে ছিল বর্তমানে সেই জায়গাটারই নাম বিহারে সেই জায়গাটি বিহারের পূর্ব অংশ অর্থাৎ পূর্ব বিহার এই অঙ্গের রাজধানী ছিল চম্পা দু নম্বরে রয়েছে মগধ অঙ্গের নিচেই ঠিক বাঁদিকে রয়েছে দু নম্বর মগধ মগধ যেটি বর্তমানে দক্ষিণ বিহারে অবস্থিত এই মগধের রাজধানী ছিল গিরিব্রজ তিন নম্বরে রয়েছে কাশি ঠিক মগধের ওপরে দেখুন তিন নম্বর কাশি এই কাশি বর্তমান বারাণসীর মধ্যে অবস্থিত অর্থাৎ বারাণসী এখন যেখানে অবস্থিত সেখানে এই কাশি অবস্থিত ছিল প্রাচীনকালে কাশীর রাজধানী হচ্ছে তখন ছিল বেনারস বা বারাণসী কাশির পরে আসছে চার নম্বর কোশল আমাদের ম্যাপে কাশির ঠিক উপরে আছে ব্রিজি ব্রিজির পাশে দেখো দেখা যাচ্ছে মল্ল মল্লের পাশে চার নম্বর যে মার্ক করেছি কোশল এই কৌশল রাজ্য বর্তমান নাম অযোধ্যা এই কৌশল রাজ্য রাজধানী ছিল শ্রীবন্তী কৌশলের পরে পাঁচ নম্বরে আছে ব্রিজি কৌশলের নিচে দেখুন মল্ল মল্লের পাশে পাঁচ নম্বর করে ছোট ছোট করে লেখা আছে ব্রিজি ব্রিজি বর্তমানে উত্তর বিহারে অবস্থিত আর এই ব্রিজি রাজ্যের রাজধানী ছিল বৈশাখী ছ নম্বর মহাজনপদ হচ্ছে মল্ল ব্রিজির ঠিক বাঁদিকে ছ নম্বর দেখা পয়েন্ট করেছি মল্ল মল্ল বর্তমানে গোরক্ষপুর নামে পরিচিত মল্লের রাজধানী ছিল কুশিনগর সাত নম্বর হচ্ছে চেদি আমাদের ম্যাপে মগধের ঠিক বাদিকে ছোট ছোট করে লেখা আছে চেদি আমি সাত নম্বর মার্ক করেছি এই চেদি বর্তমানে বুন্ডে বর্তমানে বুন্দেলখণ্ড নামে পরিচিত এই চেদির রাজধানী ছিল শুক্তিমতি চেদির ঠিক উপরে আমাদের ম্যাপে চেদির ঠিক ওপরে আট নম্বর মহাজনপদ হচ্ছে বৎস যেটি বর্তমানে এলাহাবাদ নামে পরিচিত এই বৎস রাজ্যের রাজধানী ছিল কুসম্বি নম্বর হচ্ছে কুরু কুরু রাজ্য আগের দিল্লিতে অবস্থিত ছিল মানে এখন কুরু রাজ্য বর্তমান যে দিল্লি যেখানে অবস্থিত সেই জায়গাটির নাম প্রাচীনকালে ছিল কুরু কুরু রাজ্যের রাজধানী ছিল ইন্দ্রপ্রস্থ বা হস্তিনাপুর দশ নম্বর হচ্ছে পাঞ্চল কুরু রাজ্যের আমাদের ম্যাপে কুরু রাজ্যের ঠিক ডান পাশে অবস্থিত পাঞ্চল যেখানে আমি দশ নম্বর মার্ক করেছি বড় বড় করে লেখা আছে পাঞ্চল পাঞ্চল বর্তমানে নাম বেরেলি পাঞ্চল রাজ্যের রাজধানী ছিল কাম্পল্ল এগারো নম্বর মহাজনপদ হচ্ছে মৎস্য আমাদের ম্যাপে কুরুর নিচেই দেখা যাচ্ছে সুরসেন সুরসেনের নিচে মৎস্য বর্তমানে এই মৎস্য রাজ্য নাম হচ্ছে জয়পুর মৎস্য রাজ্যের রাজধানী ছিল ভীরতনগর বারো নম্বর হচ্ছে সুরসেন আমাদের ম্যাপে মৎস্যের ওপরেই আছে সুরসেন বারো নম্বর লেখা আছে পাশে এই সুরসেন বর্তমানে মথুরা নামে পরিচিত এবং সুর প্রাচীন রাজধানীও ছিল মথুরা তেরো নম্বর মহাজনপদ হচ্ছে অশোক আমাদের ম্যাপের একদম দক্ষিণে যে গোদাবরী নদী রয়েছে সেই গোদাবরী নদীর ঠিক পাশেই অবস্থিত অশোক এটি প্রাচীন কালেও গোদাবরী উপত্যকাতেই অবস্থিত ছিল অশোক রাজ্যের রাজধানী ছিল পোটানা চোদ্দ নম্বর মহাজনপদ হচ্ছে অবন্তী অশোকের ঠিক একটু ওপরেই নর্মদা নদী দেখা যাচ্ছে ম্যাপে সেই নর্মদা নদীর উপরে অবন্তী রাজ্য অবস্থিত অবন্তির বর্তমান নাম মালো আর প্রাচীনকালে অবন্তী রাজ্যের রাজধানী ছিল উজ্জয়ন পনেরো নম্বর হচ্ছে গান্ধার আমাদের ম্যাপে যেখানে এখন পাকিস্তান অবস্থিত সেইখানে বড়ো বড়ো করে লেখা আছে গান্ধার পনেরো নম্বর মার্ক করা আছে সেই গান্ধার বর্তমান নাম পেশোয়ার গান্ধারের রাজধানী ছিল তক্ষশিলা এবং শেষ মহাজনপদ হচ্ছে কম্পোজ কম্বোজ আমাদের ম্যাপে গান্ধারের ঠিক ওপরেই ষোলো নম্বর মার্ক করা আছে কম্বোজ যেটি বর্তমানে পশ্চিম কাশ্মীরে অবস্থিত অর্থাৎ পাকিস্তানের আন্ডারে যে কাশ্মীর রয়েছে সেই কাশ্মীরে বর্তমান কম্বোজ অবস্থিত এই কম্বোজের রাজধানী ছিল তখন রাজপুর এইবার আবার ফিরে আসা যাক আমাদের বোর্ডে এই ষোলোটি মহাজনপদের মধ্যে কেবলমাত্র এই ব্রিজি এবং মল্ল এই দুটি রাজ্য ছিল প্রজাতান্ত্রিক শুধুমাত্র ব্রিজি ও মল্ল এই ষোলোটি মহাজনপদের মধ্যে শেষ দুটি অর্থাৎ গান্ধার ও কম্বোজ এই দুটি বর্তমানে ভারতের সীমানার বাইরে অবস্থিত অর্থাৎ এই দুটি ভারতের বাইরে অবস্থিত বাকি সবকটি ভারতের অভ্যন্তরে অবস্থিত ধীরে ধীরে এই সমস্ত ষোড়শ মহাজনপদের মধ্যে এই অবন্তি বৎস কৌশল এবং মগধ শক্তিশালী হয়ে ওঠে এবং এর পরেও এই সম এই চারটের মধ্যে দ্বন্দ্বের পরে মগধ ভারতের একটি বিস্তীর্ণ অঞ্চলে সাম্রাজ্য স্থাপন করতে সক্ষম হয় বাকি সমস্ত মহাজনপদই মগধের আন্ডারে চলে আসে এইবার আমরা দেখব মগধের উত্থান মগধের প্রথম যে বংশ রাজত্ব করেছিল সেই বংশের নাম হরসঙ্খ বংশ আর হরশঙ্ক বংশের প্রতিষ্ঠা করেন বিম্বিসার এই বিম্বিসার সম্পর্কে কিছু তথ্য আমরা দেখে নেব বিম্বিসার হরচঙ্ক বংশের প্রথম রাজা বিম্বিসারের উপাধি ছিল শ্রেণিক তিনি সিংহাসনে বসেন পাঁচশো পঁয়তাল্লিশ খ্রিস্ট তিনি কোশল রাজ মানে কোশল বলে যে রাজা অঞ্চলটি ছিল সেই কোশলের রাজা প্রসেনজিতের বোন কৌশল দেবীকে বিয়ে করেন এবং তার বদলে তিনি গ্রাম যৌতুক হিসাবে পান আর এই গ্রাম থেকে সেই সময় বিম্বিসার প্রায় এক লক্ষ মুদ্রা রাজস্ব হিসাবে পেতেন বিম্বিসার তার রাজধানী গিরিব্রজ থেকে রাজগৃহে স্থানান্তর করেন আগেই দেখেছি যে মগধের রাজধানী ছিল গিরিব্রজ সেই গিরিব্রজ থেকে বিম্বিসার রাজধানী রাজগৃহে স্থানান্তর করেন তার ব্যক্তিগত তার ব্যক্তিগত চিকিৎসক ছিলেন জীবক অর্থাৎ তার যে চিকিৎসক ছিলেন তার নাম ছিল জীবক মহাবীর এবং গৌতম বুদ্ধ দুজনেই এই বিম্বিসারের সমসাময়িক ছিলেন উত্তর ভারতের রাজাদের মধ্যে বা ভারতের রাজাদের মধ্যে বিম্বিসার হচ্ছে প্রথম রাজা যার স্থায়ী সৈন্যবাহিনী ছিল এর আগে রাজারা কী করতেন যদি কোনো কারণে যুদ্ধ হতো তাহলে কৃষক শ্রমিক যারা আছে তাদেরকে নিয়ে একটা সৈন্যদল গঠন করতেন এবং তাদেরকে দিয়ে যুদ্ধ করাতেন কিন্তু বিম্বিসার প্রথম রাজা যিনি এসে একটি সৈন্য দল গঠন করেন এবং সেই সৈন্যদলের দলের কাজই হয় শুধু যুদ্ধ করা এই বিম্বিসার ছিলেন বৌদ্ধিস্ট বা তিনি বুদ্ধ ধর্ম অবলম্বন করেছিলেন বিম্বিসারের পরে হরসংখ বংশের রাজা হন অজাত শত্রু পিতাকে হত্যা করে সিংহাসনে বসেন অর্থাৎ অজাত শত্রু এই বিম্বিসারকে হত্যা করেন এবং মগধের সিংহাসনে বসেন অজাত শত্রুর উপাধি ছিল কুনিক অজাত সময় যে গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটে সেটি হলো প্রথম বৌদ্ধ সঙ্গীতি এই বৌদ্ধ সঙ্গীতি বলতে বোঝানো হয় মহাসন্মেলন অর্থাৎ বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্মের যে সমস্ত পণ্ডিতরা আছেন তাদেরকে নিয়ে একটি সম্মেলন হয় যেটা হয় অজাতশত্রুর সময় রাজগৃহে প্রথম বৌদ্ধ সঙ্গীতি হয় রাজগৃহে অজাত শত্রুর সময় অজাত পরে রাজা হন উদয়ন ও উদয়নের সময় যে গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটে সেটি হলো তিনি রাজধানী কুসুমপুরে স্থানান্তরিত করেন অর্থাৎ বিম্বিসার গিরিব্রজ থেকে রাজগৃহের রাজধানী স্থানান্তর করেন তারপরে এই উদয়ন এসে এই রাজগৃহ থেকে আবার রাজধানী কুসুমপুরে স্থানান্তরিত করেন এবং এই কুসুমপুরেই তিনি গড়ে তোলেন পাটলিপুত্র শহর যে বিখ্যাত পাটলিপুত্র শহর এই কুসুমপুরেই উদয়ন তৈরি করেন এই বংশের শেষ রাজা ছিলেন নাগ নাগদশক দশক ছিলেন এই হরশঙ্খ বংশের শেষ রাজা এরপরে মগধের সিংহাসন লাভ করেন এই শিশুনাগ বংশ শিশুনাগ বংশের প্রথম রাজা শিশুনাগ এর নাম অনুসারেই এই বংশের নাম হয় শিশুনাগ বংশ শিশুনাগ এসে এই নাগ দশককে হত্যা করেন এবং মগধের সিংহাসন দখল করেন শিশুনাগের সময় যে গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটে সেটি হলো বৈশালীতে রাজধানী স্থানান্তর তাহলে প্রথমে রাজধানী ছিল মগধের গিরিব্রজ গিরিব্রজ থেকে এই বিম্বিসার রাজধানী স্থানান্তর করেন রাজগৃহে রাজগৃহ থেকে উদয়ন রাজধানী স্থানান্তর করেন কুসুমপুরে যেটা পরে পাটলিপুত্র নাম হবে আবার এই কুসুমপুর থেকে শিশুনাগ রাজধানী স্থানান্তরিত করে বৈশালীতে শিশুনাগের পরে রাজা হন কালাশক এই কালাশক শিশুনাগ বংশের শেষ রাজাও এই শিশুনাগ এই কালাশক আবার রাজধানী পুনরায় পাটলিপুত্রে স্থানান্তর করেন অর্থাৎ এই কুসুমপুর যেটা পাটলিপুত্র বলে পরিচিত হয় সেই পাটলিপুত্র এসে রাজধানী স্থানান্তর করেন এর সময় যে বিখ্যাত ঘটনাটি ঘটে সেটি হল দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি যেটি ঘটে যেটি হয় বৈশালীতে এরপরে মগদের সিংহাসন লাভ করে নন্দবংশ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন মহাপদ্ম নন্দ মহাপদ্য উপাধি ছিল একরাট এই মহাপদ্ম নন্দ ছিলেন উত্তর ভারতের প্রথম মহান ঐতিহাসিক সম্রাট আবার এই মহাপদ্ম নন্দই ছিলেন প্রথম অক্ষত্রিয় রাজা এর আগে অব্দি যারা রাজা হতো তারা সবাই ক্ষত্রিয় ছিল কিন্তু এই মহাপদ্মনন্দ ছিল ক্ষত্রিয় ছিলেন না তাই জন্য তিনি ভারতের প্রথম অক্ষত্রিয় রাজা এই বংশের শেষ রাজা ধননন্দ ধননন্দের সময় যে গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটে সেটি হলো আলেকজান্ডার ভারত আক্রমণ করেন এই নন্দ বংশকে উচ্ছেদ করে চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশ প্রতিষ্ঠা করেন যে মৌর্য বংশ সম্পর্কে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওর বিষয় এখানেই সমাপ্ত যদি এই ভিডিওটি ভালো লাগে লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ